লা কি দিন চলা আসিল আইস্তে ভেয়া কর যাচু মুই লগন মাস পরে গেল লগন মাস আইজ লবান সবার বের লবান হচ্ছে সবার ভেয়া কর লবান হয় আছে যে যা আড়া অনুপ মোটি আসিল ভেয়া বিড়ি চাবা সে যা আড়র ভেয়া হইল ও এলা লবান খাওয়াই জানাই শ্বশুর বাড়ি না কেন নং কার যা আড়র তো দেখাও নি পাও দেখালার যাও ভাই তাই দিবাই চোদ নাই মুর ভাই ভাই কি করছ ভাই আইস্তে ভেয়া করবা যাচু মাথরাও বেকার মোর কি হগেল মোর কপাল খান এটা তো নিয়ে জুটে মোর কপাল খান আইস্তে ভেয়া করো যাচু কে দাসিন খাটি চলে গেল এইটা অগুন মাস অগুন মাস এসে লবান খাবার যাওয়ার কথা সবাই লবান খাওয়া আছে মোর মাথরা কাজে করেনি আর এই বুড়াটা আমার কথা শুনেনি আর একটা কাকা বাই পড়েছে হ নি কথা শুনে এরা কুচু কইনা টিনা দেখো বেড়াটা করা হবে আগে বসু তো আগে মাথরা খাইয়ে করেনি আর কি যে করি ঠান্ডা মিজ আছে কোচু একটা বিড়ি দে এই যে হিলা তোমার ভালো লাগেনি তোমাদের এর আগে কাদারা খুঁজে তুমি বিড়ি খাও কিনি খাও কিনি খাও কিনি তাও ফের তুই এবার আইছি এবার বিড়ি যাইবা দে তুই লোকটা কেন করছিস কত তুমি এর আগে কাদারা খুঁজে তুমি বিড়ি খাও কিনি তা তুই মুঠি না বিড়ি যাবা আজকে কোনো কোনো খালি কেন তুই খাস নি কেন বিড়ি খাবা দিল দিম তুমি বিড়ি খাছো কেন এমনি মুই টেনশন নিয়ে মাথা ঘুরছো আর বিড়ি যাবা আজকে কোনো কোনো তুই লোকটা বেহা করলো তো ওই জন্য উল্টা পাল্টা ভুগে যাবেন বিড়ি যাবা আছে বেহা করিস না বেহা করিস না লবণ ভাত খাই আসলো লবণ তো দূরে ভাত কি লবণ ভাত হাঁসের মাংস খিলাছে পোল্ট্রি মাংস আমার ঠাকুর বিষয়া বুঝি সেই নিয়ে বুঝি বাড়িতে বুঝি পোল্ট্রি মাংস খেলাও বা হাঁসের মাংস খেলাও বা তোর তুই কি জানিস তো আমি পোল্ট্রি মাংস খাও কি জানিস কি তুই 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 কি মোক খুশি তুমি পোল্ট্রি মাংস খাও কিনি তুই মোক খুশি কি আর তোকে তুমি এটা কোয়া দিছো তুমি বিড়ি খাও কিনি তাও তুই বিড়ি মুঠি না চাবা আছি শ্বশুর বাড়িতে গরম ধরা আসে আমি খালি মুঠি না বিড়ি চাবা আছি কেন চাবা তুই কোথাও নাই বিড়ি খুব ই হুসি না মানে ওই জন্য আমার দাও পানি তো শ্বশুর বাড়ির দোয়ারটাতে বুঝি দোকানটা আছে মুদি দোকানটা আছে মুদিখানার দোকানটা আছে সিগারেট নিয়ে হয়নি যাব জামা হবে তো সাইজে রেডি হইছো তুই কেদ্র গেছিল কই শুনো ওই তিনা গেছিল ওই তিনা কামলাতে ছে হইলো কামলা করবা না নাই ওলা আটা গরম রাখতা হ্যাঁ কি শুন কি কো এই যে মু কে দিন তে ব্যাক ব্যাক ওরা দন পাগলা হইছ গদি তুই কো কাদর না হয় তো কে দিন তো শুনি মুর বাবা শুনলে ওইটা মুই তোর বাবা কতো কইছু তোর বাবা কমি কইছু হ্যাঁ মুরা কইছি মুর বাবা তো মাথা নেনি ঠিক আছে হ্যাঁ এবার ভাতিজার মূর্তি ছোট বেয়া করিল শ্বশুর বাড়ির মেজানি খাওয়া গেল ঠিক আছে মেজানি খাওয়া চলে আসিল এবার অনুপ অনুপ যা বিড়ি চাইলো মূর্তি কিবার বেটা সামনে ধুলি আসছে কষ্ট করাচ্ছে এলার জন্য মুই শ্বশুর ভাই যাওয়া পারো এই বাড়ি গলা দিয়ে না ই আছে বাড়ি গলা ঠিক করবা দিব না নাই কই দিছু বাড়ি গলা ঠিক করবা দে পরে ঠিক হবে কারণ বেয়া লাগালে তো ফের বাড়ি গলা ই করবা না নাই কই দি বাড়ি ঘর গলা হবে একসঙ্গে পিনচিলি হয়েছে কামলা সব একসঙ্গে হবে তাই বিভাগ দেখা আসো পুরাটা খায় একসঙ্গে বিরাক না লাগবো আই নালে আর এরকম থাকা যাবে না মোর সহ্য হচ্ছে তো না আর এরকম মানসিক দেখা ঠিক আছে মুই ঠিক আছে মুই তো কই না মুই দেখিছু হ্যাঁ ঠিক আছে
কিয়ে কি করছিস গে শ্বশুর বাড়ি গেল আর আসলো কি করবি খিলাল কিছু বের খাওয়া নাইতে খাবাটা আইছে হাসবা খিলা যে তোর পল্লিবা পল্লিবা খামুই বাড়িত পল্লি খাবার মানা জানিস নি দেখ ভাত দেখ কিছু আলোচনা ভাবছে না কি মুচ ভাবছে দেখ ভোগলাইছে কৃষ্ণ না তো হেন না বেয়া করিস না করিস না তা বেয়া করল তোর শ্বশুরানি এত শাশুড়ানি ভালো তোর বর্ধনাওনি যা হবার হয়ে গেছে ভাত দেখ ভোগলাইছে খুব দেখ পল্টি ভাত মানুষ দেখ ভাত দেখ দাঁড়া আগামী কম কো ডুন্ডুবত অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন মোর নাম হচ্ছে স্বপন বর্মন ডুন্ডুবত মোর নাম বিনোদ রাজবংশী জোর শেয়ার করবেন জোর লাইক করবেন বন্ধুরা বুঝলেন নমস্কার ডুন্ডুবত মোর নাম কৃষ্ণ রাজবংশী যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ মোর নাম সুরজিৎ রাজবংশী ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন নমস্কার তো ডুন্ডুবত মোর নাম অনুপ বর্মন আর আমার ভিডিওটা শেয়ার তো অবশ্যই করবেন ভালো লাগলে আর যদি এই ভিডিও খানার সাথে কোনো বাড়ির যদি কোনো সিনের সাথে মিলে যায় তার সাথে তাহলে ক্ষমা করে দিবেন আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী আর ভিডিও খান তো শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে আর এটা জাস্ট হামাখালি তোমাখালি এক না মনোরঞ্জনের জন্য হামাখালি তোমার যাতে এক না মনোরঞ্জন পান ওই জন্য হামাখালি বেনানো ধন্যবাদ আমুক তো সবাই দেখা হবা যান এটা দুই নম্বর পার্ট ভালো করে সবাই লাইক শেয়ার করুন কমেন্ট করবেন আর এটা আমার তো দেখা হবে বড় না আর কি দেখা ডান বেতে আনো খামা কিন্তু খুব ভোগ লাগছে কিন্তু আনে তো আনে তোর বাজার আনে কাকা তো চলে আসুন আচ্ছা জামাই রাগ গোসা করেন না এখানে হচ্ছে হাজার মাংস শেষ হবে আমরা আদে উঠা পার থেকে উল্টা মাংস চায় নিয়ে গেল ওই তো ওই ডো তো হামা কৃষ্ণ হামা পোল্ট্রি খাই কিনি হামা পোল্ট্রি খাই কিনি ওই জন্য তো হামা টার্গেট তোমা কি করিস না তোমা আগে কবা পারলেন নি এখন কি হবে দালা হাজার মাংস না হাতে খাওয়া পারলেন নি আগে তোমাকে হামা কি নষ্ট করবার জন্য এখান দিয়ে না কি করবার জন্য দিচ্ছেন এখান খাও না তো জানে খাও না কি আরো খামো হামা হাজার মাংস খাবার জন্য আনলেন না পোল্ট্রির মাংস আনছেন কেন তোমাক কোনো সকালবেলা আসবো তোমরা আইসান বিকেলবেলা হাজার মাংস শুনে যাবো বলে আমার জন্য অল্প তোয়া পারলেন নি কেন করছো অতলা কুটুম আসিল অতলা কুটুম তিন ঘন্টা গেলে কুটুম আসিল তিন ঘন্টা যা 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 হাঁসের মাংস আনো আমার কিন্তু খাবার মনে নাই আমার ঠাকুর বেশি নিলে এখন খিদে হবে দেখো হাঁসের মাংস খাবার রাখাছেন কিন্তু এখন যদি হাঁসের মাংস আইনে না যদি আবার যদি তোমার আমার পোল্ট্রি ঠ্যাং দিয়ে খিলেন কেন নি রাগ জ্বলবে আমার ঠাকুর বেচরিছে বাড়ির আমার খাবার মানাছে ওই জন্য আমার পোল্ট্রি টোল্ট্রি খামার আমার নাই তোমার হাঁসের মাংস আনবেন তা আনো নি তা আমার পালাছি আমার বৌ কথা তোমার নাকি
আমার বহুনু কজন তোমা আসবাদ খাবার আগানে পোল ঢিবা খিলাছেন আমার ঠাউর বেশি রেখে যাবে দি এখন কেন মোবাইল দেবে।